হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বিডি জেনবুত চ্যানেলের পক্ষ থেকে আমরা আবারও একটা নতুন ভৌতিক প্লেসে আসছি। আমি আছি মোহাম্মদ শাকিল মিয়া, আমার সঙ্গে অতি পরিচিত মোহাম্মদ রুবেল মিয়া, আর ক্যামেরার পিছনে আছে মোস্তফা শৌকাত ইমরান ভাই। ভাই আপনি শুরু করে দেন। আচ্ছা, একটু আমরা সামনে আগাই। এটা আসলে আমি পরিচয় করে দেওয়ার কিছু নাই, এই জায়গাটা সম্পর্কে আমরা যেটা জেনেছি তার আগে একটু বলে নেই যে এটা কিন্তু একটা হাইওয়ে রোডের পাশেই। তো এটা হচ্ছে একটা পুরাতন না, একটা ইটভাটা, মূলত একটা ভুতুড়ে ইটভাটা। এখন এলাকায় এটা পরিচিত হচ্ছে, এটা ইটভাটাটা ভুতুড়ে ইটভাটা, কিন্তু পাশেই কিন্তু হাইওয়ে রোড, গাড়ি ঘোড়া চলাচল করে, কিন্তু কোনো লোকজনের সাহস নেই যে এখানে ঢুকে, এখানে ঢোকার কোনো অপশন নেই। আমি একটু দেখাই, দেখেন অনেক দূর দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, হাইওয়ে রোড দেখা যায়। আবার গাড়ি শব্দ হয়তো অনেকে শুনতে পাচ্ছেন, খুব বেশি দূরে না, কিন্তু এখানে আসলে যে ঘটনাটা ঘটছে, আসলে 3 থেকে 4 মাস আগে এখানে যারা শ্রমিক ছিল তারা এই জায়গা থেকে সবগুলো শ্রমিক পালায় গেছে। তারা এমন কি দেখতে পাইছে যে এখানে তারা আর থাকার সাহস পায়নি, তো আমরা সেই জিনিসটা জানছি যে এখানে অনেক অশরীরী কোনো কিছু, প্যারানর্মাল কোনো কিছু তারা দেখতে পেয়েছে, ফলে এই জায়গা থেকে সবগুলো শ্রমিক একই দিনে এখান থেকে পালায় গেছে, এখানে আর কোনো কাজ তারা করে না। তো আমরা একটু সামনটা আগাবো, আর আপনারা গাড়ির শব্দ পাচ্ছেন, এটা আসলে পাশেই একটা হাইওয়ে রোড, তো গাড়ির শব্দ আসবে। দেখেন ইটগুলো 3-4 মাস আগেরই হবে। হ্যাঁ, আমরা ভিতরে ঢুকি, এই সাবধান। যদি আমরা আসলে দেখতে চাই এখানে থেকে শ্রমিকরা কেন পালাইছে, সেটা আসলে আমাদের জানার দরকার আছে, আমরা সেটা এক্সপ্লোর করার জন্য আমরা আসছি। আমরা কোন দিক দিয়ে ঢুকবো জানি না। আচ্ছা, ভিতরে আচ্ছা, বিসমিল্লাহ বলে ঢুকবো। আই বিসমিল্লাহ, বিসমিল্লাহ রহমানির রহিম, বিসমিল্লাহ রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখেন ইটভাটার ভিতরে অবস্থা, আমি লাইট মারতো, লাইট মারতো, আল্লাহু আকবার, এই এই সাবধান, খুব সাবধান, এটি সামনে আগত। তো আমরা কিন্তু একটা কথা বলি, রুবেল তোমার তো এক্সাম, আল্লাহ এখানে আমি কিছু একটা দেখছি, তোমরা কি দেখছো কিছু? সাবধান, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়াল্লাহ, ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহু আকবার। এই মেদনি লোক তো সাবধান, আমি কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এখানকার শ্রমিকরা যে এখান থেকে পালিয়ে আইছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখান থেকে শ্রমিকরা যে পালিয়ে গেছে সেটা অলরেডি কিন্তু আমরা একটু ভিডিও পাইছি। এই যে এটা হচ্ছে চিমনি, ইন্না লিল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার, এই এটা কি, এই দেখি তো কই গেল, কিছুই তো নেই, একটু হলে আর একটু
একটু হলে একেবারে আমার মানে পায়ে লাগতো। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি এই সাবধান, খুব সাবধান থাকবেন। ইট ভাটা, ইট ভাটা যে এত বেশি ভয়ানক হয় আমি কিন্তু দেখিও নেই শুনিও নেই। আমি চিমনিটা দেখাইতে ধরছিলাম, এটা আসলে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। কি হলো, কিছু দেখাও যাচ্ছে না। আমি এই পাশে থাকি, দেখি কোন পাশে। আর দূর থেকে কিন্তু গাড়ি আসার ইয়া দেখতে পাচ্ছি। ভেতরে ঢোক, কিছু নাই। কি ব্যাপার, কি হচ্ছে সব? একটু সামনে দেবো, আমি সিমনিটার কথা বলছি। আল্লাহ এই আল্লাহ, সাবধান সাবধান। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার তো সামনে আমি কিছু একটা শব্দ পাইছি, সেই জায়গায় মনে হয় কিছু একটা বের হয়েছিল। আমি একটা শব্দ পাইছি, শব্দ কি শব্দ? সাইডে লাইট দিচ্ছে, লাইট ধরো, সামনে লাইট ধরো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ সামনটা দেখো তো, এই সাবধান, এই সাবধান, এই রুবেল খুব সাবধান। আল্লাহ আল্লাহু আকবার, এই জায়গা, এই পাশ থেকে অনেক কিছুই খারাপ পাওয়া যাচ্ছে। কিচ্ছু নেই, কিচ্ছু দেখা যাচ্ছে না তো। এটা কেমন কথা? আমার শরীর কিন্তু ভাই, আমার কিন্তু শরীর কাটা দেওয়া হচ্ছে। এখানে যে এত বেশি ইট আছে, এই ইটগুলা কিন্তু এগুলো আর বিক্রিও হচ্ছে না। এখানে লোকজনও এই ইটগুলা কিন্তু নিয়ে যাচ্ছে না ভয়ে। এই জায়গা সম্পর্কে অনেক আমি এখানে কিছু একটা দেখছি, শুনছি। আল্লাহ, দেখতেছি জায়গাটা কি রকম। আল্লাহ, সামনে চলো তো দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কাঁচা কাঁচা থাকো, কাঁচা কাঁচা থাকো। এটা মূলত আসলে চিমনি। হ্যাঁ, কত উঁচু, অনেক উঁচু। কত দূর, লাইট মারো তো। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লাইট মারো। দেখো কত উঁচু, আমি টার্গেট লাইন মারছি। এখানে যেটা আসলে আমি আর একটা ঘটনা বলি এই জায়গার সম্পর্কে। এই রুবেল, তুমি তোমার তো এক্সাম, আমি বলতেছিলাম যে তোমার তো এক্সাম চলতেছে, তাই না? তো এই এক্সাম তোমার কেমন হলো সেটা একটু দর্শককে বলবো না? এক্সাম ইনশাল্লাহ ভালো হয়েছে, আশা করি পরবর্তী এক্সামগুলো ভালো হবে। আচ্ছা, এই পরীক্ষার মাঝেও তুমি এসএসসি পরীক্ষা দিচ্ছ, তার মাঝেও তুমি দর্শকদেরকে শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্য তুমি আসছো আজকে। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি দেখো কি কিসের আগুন হঠাৎ করে দেখছি, হঠাৎ করে চোখে পড়ে গেছে। এই পাশে থাকি, আল্লাহ, এই আগুন তো জ্বলতেই। যত বড় ইটা আমাদের সামনে পড়ছে, আগুন জ্বলতে ছিল না? আগুনটা নিভে গেল কেন? কই আগুন জ্বলছিল এই জায়গায়, কোনো কিছুই তো দেখা যাচ্ছে না। এই জায়গায় আমি দেখছি কিন্তু স্পষ্ট দেখছি, এই জায়গায় তো আমরাও দেখলাম।
কোথায়? আল্লাহ, মাটির উপরে আগুন ধরে দর্শক, আপনারা সামনটা দেখতে পাচ্ছেন যে আসলে আমরা পুরোটা কাভার করার আগেই অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে। কিছু একটা আলো দেখা যাচ্ছে, দেখো 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 দেখো, আল্লাহ আল্লাহু আকবার। ভিতরে ঢোকে, আমি তো আসলে ভালো রাস্তা তো দেখতেছি না আমি এই জায়গায়। অনেক পরিত্যক্ত হয়ে গেছে, অনেক মানে পুরাতন হয়ে গেছে, তো সাবধানে, এগুলো তো এখন সাপটা থাকতে পারে, ঠিক আছে, যেহেতু অনেকদিন থেকে এখানে। দেখো উপরে কিন্তু কি লতা, মানে কি এগুলো কিসের লতা, জঙ্গলের মতন জঙ্গল হয়ে গেছে। আর স্যার লাঠি না কি এটা? পিলার পিলার পিলার, হ্যাঁ পিলার, খুব বেশি দিন না তো এটা মানে পরিত্যক্ত হওয়াটা। কোন রাস্তাও নাই যে ভিতরে যাওয়ার জন্য? না, উপরে দেখি, উপরেও নাই। তুমি, তোমাকে আমি বলছি যে তুমি, তোমার পরীক্ষা চলতেছে, তোমার কিন্তু সাহস বেশি, তুমি দেখো। আচ্ছা শাকিল, তুমি সাবধান হবা, ঠিক আছে? আমরা কিন্তু এই সাইডে কিন্তু অ্যাক্টিভিটিস কম পাচ্ছি, ওই পাশে কিন্তু অনেক বেশি অ্যাক্টিভিটিস, ঠিক আছে? এটা কিন্তু আর একটা সাইড, আমরা কি উপরে যেতে পারি না? আচ্ছা উপরে ওঠার উপায় কোনো আছে কি? আমরা দেখি, চেষ্টা হবে, চলো দেখি। আল্লাহ আমি আল্লাহ রে, একা যাবো না, মনে হচ্ছে যে আল্লাহ ছিল ওই জায়গায়। এই সাবধান, এই সাবধান, নিচের দিকে দেখি, পোকামাকড় ভরা থাকে, সাবধান। আমার কিন্তু কেমন জানি দিক দিয়ে যাবেন আপনি, একটু সামনেটা দেখুন। রুবেল রুবেল রুবেল, নাম 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 ভাই, ব্যবহার তুমি নাম তো, নাম তোমার পরীক্ষা, ঠিক আছে, তুমি রিস্ক নেবে না, একটু সামনেটা দেখি। আমি স্পষ্ট দেখছি, তোমরা দেখছো কি না জানি না, চলো গায়েব। এখানে কিন্তু আমার অনেক পরিত্যক্ত, তো অনেক মানে ভীমরু, আল্লাহ আল্লাহ বাতাস নাই, পরীক্ষার মাঝে তুমি
তোমাকে আমি আনতে চাই নাই, ঠিক আছে, কিন্তু দর্শকদের, প্রিয় দর্শক, আমরা এতটা রিক্স নিয়ে এখানে আসছি যে পরিত্যক্ত একটা ভুটের ইটের ভাটা। এটা শুধু রুবেল আসছে, হ্যাঁ আমরা সামনের দিকে আগাবো, তার আগে কথা বলি নেই, রুবেল আসছে। প্রিয় দর্শক, আপনারা এই রুবেলের জন্য সবাই দোয়া করবেন। এবং রুবেল পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষা হচ্ছে আজকে, কটা পরীক্ষা হলো আজকে? ইংরেজি দিতে ইংরেজি চারটা হলো। আমরা এই সাইড থেকে, মানে এটা কিন্তু হচ্ছে কি দক্ষিণ সাইড হবে না? হ্যাঁ দক্ষিণ সাইড, এটা হচ্ছে উত্তর সাইড। এটা আমি একটু দেখাই, একটু সরা তো, একটু সামনে থেকে সর, আমি একটু দেখ। আল্লাহ আল্লাহ রে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আমি কিছু একটা মুভ করতেছি আমার সামনে, মানে আমি স্পষ্ট বুঝতেছি। উপরে লাইট মারতো, উপরে লাইট মারতো, আল্লাহু আকবার। ইটটা পড়লো কি করে? ইট পড়লো কিভাবে এখান থেকে? ইটটা এই কাছাকাছি, এই দেয়ালের কাছাকাছি যাবা না, কারণ এটা যে ভয়ানক হয়েছে, এখানে লোকজন চার পাঁচ মাস বা তার বেশি যতটুকু জানি, কি কি কারণে আসলে এখান থেকে তারা শ্রমিকরা চলে গেছে আমরা সঠিক জানি না। শুধু জানি যে এখানে কিছু একটা তারা দেখছে এবং রেগুলার দেখতে পায়, এজন্য তারা ভয় পেয়ে পালায় গেছে। এই সামনে লাইট মারো তো, কী ওইটা কী দেখা যাচ্ছে ওইখানে? কী ওইটা কীটা? আল্লাহ, মনে হচ্ছে কেউ এই সামনে সামনে যাই দেখি। আবার এই জায়গায় কি এমন ঘুরছে এই জায়গাটা যে এমনটা হয়েছে? অ্যাক্টিভিটিস, আল্লাহ, এই জায়গাটা তো কিছু একটা দেখা গেল এখনই, আল্লাহু আকবার। ইট ভাটা দেখছেন না? হ্যাঁ আমি স্পষ্ট দেখছি এই জায়গায়। আচ্ছা আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্না লিল্লাহ, এই আমি স্পষ্ট দেখছি এখানে 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 এই এই জায়গায় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার, দেখো দেখো দেখো, আল্লাহ। সামনে কি আগাবো আমরা? এখানে কিন্তু পাশে কিন্তু ধান গাছ, পশম সব দাঁড়াই গেছে, শরীরে সব পশম দাঁড়াই গেছে। দেখো এই ঠিক এই মানে এই জায়গায় কোথায় আমি দেখছি, ইটগুলো কিন্তু নতুনই আছে প্রায়, মানে বেশি দিন, খুব বেশি কিন্তু দিন না। কিন্তু শ্রমিকরা কেন এখান থেকে পালালো সব? কি হয়েছে আসলে ঘটনা? এই আল্লাহ আল্লাহ আল্লাহ, এই কি আছে ওই জায়গায়? আমি কিন্তু আবারও দেখছি আসলে, কিছু একটা শব্দ পাইছেন, কিছু একটা সাবধানে আমরা একটা কিছু, আমি একটা শব্দ পাইছি এরকম, ঠিক আছে, তো আমিও পাইছি কি যেন, মানে মানে কি খ্যাকশিয়াল বা কি অদ্ভুত একটা শব্দ এই দিক থেকে আসলো না? আমি শব্দটা কোন দিক থেকে আসছে আসলে আমি বুঝতে পারতেছি না। ভিতরে ঢুকে দেখছি, বিসমিল্লাহ রহমান রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যা আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া খালফাহুম ওয়া লা ইউতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহ, দেখো 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 দেখো, লাইট মারো তো, লাইট মারো তো, ওই ইটটা আসছে এদিক থেকে। এটা কিভাবে সম্ভব? এদিক থেকে একবার উড়ে আসছে ইট না, ওটা অন্য কিছু, দেখি দেখি কি। আল্লাহ, এখানে তো থাকা নিরাপদ না, কখন কোন মুহূর্তে ইট কোন দিক দিয়ে যে আসছে মাথায় এসে পড়বে এরকম, মাথায় এসে পড়লে একেবারে মাথায়। এই সামনে দেখো তো, আমি একটা কালো একটা কি জানো দেখলাম এখানে, এই জায়গা। হ্যাঁ আল্লাহ,
ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া জালজালাল ওয়াল ইকরাম। আমি বলি কি যে উপরে চড়ি, উপরে চড়ে দেখি যে তাহলে উপর থেকে জায়গাটা এক্সপ্লোর করে দেখানো যাবে। উপরে চড়ার উপরে সামনে যা দেখি আমরা কোনো ইয়া পাইনি কি উপরে ওঠার তো আমি কোনো জায়গা পাচ্ছি না। আচ্ছা আল্লাহ দেখো 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 এই লাইন মারতো কোনো বাতাস নেই কিছু নেই, অথচ এই যে কিগুলা জঙ্গল কেমন নিচটা যদি ঢোকা দেখো তো ঢোকা যায় মানে আমি কিন্তু শাকিল খুব সাবধান খুব সাবধান। যেভাবে ইট আসতেছে আমাদের এই শব্দ শব্দ হচ্ছে একটা শব্দ পাইছে আমি লাইট মারতো সামনে লাইট মারতো আল্লাহ 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 আমি একটা শব্দ পাইছি রুবেল খুব সাবধান খুব সাবধান। আমরা ভাটার ভাটার উপরে উঠছি আমরা ঠিক আছে বিশা আমরা তখন উপরে অনেক উপরে সামনে কি যারা পাহারাদার ছিল তারা মনে হয় সাবধান এই সাবধান দেখো কি জঙ্গল কিভাবে সম্ভব দূরে আমি বলছি যে আমি ঢুকি
আমি তোমরা এখানে ঢোকা মাত্র মনে হয়েছিল ভেঙে চুলি নিয়ে যাবে এরকম কি আছে বেশ কিছু গেল মনে হলে কিছু একটা দেখা গেল আমি তোমরা যেটা দেখো অনেকটা আমি সেটা দেখি না, আমি যেটা দেখি তোমরা আবার সেটা দেখো না, আবার অনেক কিছু হয় সেটা আবার ক্যামেরায় আসে না, এইরকম কিছু ঘটে এখানে। অনেকটাই হেলে গেছে, যে কোনো মুহূর্তে দূর। আল্লাহ, এই দেখো লাইট মারো, লাইট মারো, লাইট মারো, লাইট মারো, লাইট মারো, কালো, আমি কালো ছায়া দেখতে পাচ্ছি। আল্লাহ রে আল্লাহ, আমি কিছু একটা আগুনের মতো দেখছি এখানে, আগুনের গোলা, আগুন যেমন ঠিক এই জায়গায়, এই জায়গায় আসলে ক্যামেরা আমার হাতে, আবার সবকিছু নিজেকে কন্ট্রোল, সবকিছু কন্ট্রোল করে সবকিছু ক্যাপচার করা অনেক কষ্টকর। এটা কি আমরা একটা শব্দ পেয়েছি, আমি কিন্তু শুনছি, সামনটাই যাই উপরে, আমাদের জন্য নিরাপদ না, কিনারে যাবে নাকি, এখানে থাকবো না আমরা, এখানে এক মুহূর্তে থাকবো না। আমি নামবো কেমন করে, কারণ আমি তুমি আগে নাম সাবধান, তুমি নাম, না তুমি নাম, তুমি নাম, রুবেল তুমি নাম, আমি তোমাকে নিয়ে আমার যতটা ভয়। আল্লাহ, এখান থেকে নামতে দেবে না, দেবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম, লা ইলাহা ইল্লা আল্লাহ, আল্লাহু আকবার। আমরা কি নামতে পারবো? আল্লাহ আল্লাহ রে, এ তোমার সাবধান, সাবধান, খুব সাবধান, দেখি আমি আমি তো উঠতে পারলাম অনেক সহজে, কিন্তু নামার চাই তো তোমরা। এ রুবেল তুমি ক্যামেরাটা আচ্ছা দাঁড়াও, আমি দেখি অন্যভাবে নামার ট্রাই করি। এই হাতে নাম তো, এটা না হয় এখানে ইট, কিন্তু এটা পিছলে গেলে অনেকখানি জায়গা ভেঙে যাবে, দেখো এটা কতটা ভয়ানক, একেবারে ভিতরে ঢুকে গেলে একবারে মানে লাশ ছাড়া আর কিছু বের করা যাবে না, খুব সাবধান। এমনিতেই পাশটা কিন্তু অনেকটা হেলে গেছে, হেলে গেছে, খুব সাবধান। এদিকে আবার অ্যাক্টিভিটিস, আল্লাহ জানে। এতটা লাইফ রিস্ক নিয়ে প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে সামান্য বিনোদন দেওয়ার জন্য, আপনাদেরকে, আপনাদের বিনোদনের উদ্দেশ্যে আজকে রুবেলকে নিয়ে আসছি। শুধু রেগুলার পরীক্ষাও চলতেছে, তারপরেও এতটা রিক্স নিয়ে আমরা এই ভিডিওটা করতেছি। এ দেখো তো কিছু দেখা যায় নাকি, না তো দেখো কিছু দেখা যায়, সাবধান সাবধান সাবধান, আমি একটা শব্দ পাচ্ছি,
তুমি কি শব্দ পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ আমি পাচ্ছি, আমি পাচ্ছি। তুমি উপরে ধরো, তুমি ওদিকে ধরো, ওদিকে ওই ভাটার চিমনি ধরো, সময় অনেকটাই চিমনিটা ধরো। সাবধান, মনে হলো যে এভারেস্ট। আল্লাহ, আমার এখানে ওঠাটা অনেকটাই ভুল হয়েছে। রুবেল, তুমি নামো তো, তোমার এই সাবধান, ওখানে হাত দিয়ে হ্যাঁ করো না। আল্লাহ, অনেক কষ্ট করে নামতে হলো। দেখেন চিমনিটাও ফেটে ফেটে গেছে, এটাও পড়ে যেতে পারে। কোথায় দেখি, দেখেন এখানে তো আশেপাশে যে কোনো মুহূর্তে চিমনি পুরোটাই ফেটে গেছে, দেখেন ফাটল ধরছে। যে কোনো মুহূর্তে এটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুব পসিবিলিটি আছে। এটা যদি আমাদের গায়ের পড়ে, গায়ের উপর পড়ে, তাহলে শেষ। আমার এখানে আচ্ছা, এটাও কি এটা কীভাবে ফাটলো, কীভাবে এত বড় একটা সিন উপরে ধরো তো, অনেক পুরাতন না? আল্লাহ, এই আমরা একটু সামনে যাই, দেখি উপর থেকে একটা শব্দ আসছে। আমি এই লাইট ধরো তো, কি ওটা কালো একটা কী যেন দেখলাম, এখানে ছা ছা মূর্তির মতো। শব্দ পাইলাম না, আস্তাগফিরুল্লাহ। কিছু শুনতে পাইছিস? এই শয়তান, তোর সাহস থাকে সামনে আয়, দূর থেকে কেন ভয় দেখাচ্ছিস? আমরা মানব জাতির শ্রেষ্ঠ সেরা জীব, আমরা এসব ভয় করি না, আমরা তোদের ভয় করি না। তোদের সাহস থাকে সামনে আয়, দেখছো কি বিভৎস। ওই দেখেন, ওই দেখেন ভাই, আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। লাইট মার তো, আমি স্পষ্ট দেখছি। আমি আবার যাবো, অনেক রিক্স হয়ে যায়, তো আর কিছু দেখি না। এখানে ওঠাটা অনেক রিক্স, এই জায়গাটা যদি ভেঙে পড়ে একেবারে একেবারে এই পাশটাই, মানে এই পাশে দেখো, আমি কিন্তু একটা জিনিস বুঝতে পারতেছি না, ফাটলটা মূলত কিন্তু এই পাশে, এই পাশে আর অ্যাক্টিভিটিস গুলো সবগুলো এই পাশে, আমরা কিন্তু ও পাশে কিন্তু খুব একটা অ্যাক্টিভিটিস পাইনি, যাইতেই দেয়নি আমাদেরকে। ও পাশে গেছি অ্যাক্টিভিটিস, হ্যাঁ দেখো কিভাবে ফাটল ধরছে, যে কোনো মুহূর্তে অনেক উঁচু, অনেক মাথা থেকে একবারে ফাটল একবারে নিচে আসছে এই যে এখানে। আল্লাহ জানে, আল্লাহ মাবুদ, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আচ্ছা আমার সামনটাই যাই, রুবেল আল্লাহ ইয়া রহমান, কি হলো? আল্লাহ আল্লাহ লাইট মার তো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সামনে যাবেন আপনি? আল্লাহ আকবার, এই তো আমি সামনটা দেখব। এখানে পলিথিন গুলো মনে হচ্ছে গুলো, পলিথিন তো এই জায়গা এখানেও আছে, কিন্তু এই জায়গা তো একবারে ইয়া আছে, কোনো কোনো রাস্তা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ রে,
লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহি লা আলিয়্যুল আযীম লা হাওলা লা বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি হচ্ছে রে সব আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা সুবহানাহু ওয়া তাআলা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সামনটা দিয়ে দেখি ভাড়া চালু হবে কি না সেটা তো ইয়ারা বলতে পারবে। রুবেল তুমি একটু সাবধান হবে তো, ভাড়ার মালিক কে এটা বলতে পারেন আপনি? মালিকের নাম আমরা সঙ্গত কারণে আমরা বলছি না এখানে। রুবেল যে কোনো মুহূর্তে এগুলা অনেক হেলে যাওয়া, দেখো অনেক হেলে যাওয়া, যে কোনো মুহূর্তে পড়ে যাবে, পড়ে গায়ে পড়লেই সমস্যা। পেঁয়াজ জাল জ্বালালি আল্লাহ রহিম তুমি খালি দৌড়াও, তোমার নিয়ে যত ভয় আমার। ক্যামেরা এই ক্যামেরা ফোকাস কিন্তু কমে গেছে, লাইট কমে গেছে, আমি বুঝতেছি না এটা কেমন হচ্ছে। এখানে কিন্তু আরো একবার আমি দেখছি ঠিক এই জায়গায় এটা মূলত এই যে আমরা যে স্পিডে উঠছিলাম এটাগুলা ভয় পাচ্ছ শাকিল? ভয় তো পাচ্ছি, আচ্ছা আমি আসি সমস্যা নাই, কিন্তু আমি কি দেখলাম এটা? এই কিছু ছিল, সাবধান সাবধান সাবধান, আল্লাহ আকবার আল্লাহ আকবার সাবধান আল্লাহ আকবার। কি ব্যাপার, এ তো আমাদের সাথে লুকিস লুকুচুরি খেলতেছে। আল্লাহ, এখান থেকে শব্দ আসতেছে, মানে ধপ ধপ করে কেমন জানি এত শব্দ, মনে হচ্ছে যে ভেঙে চুরি নিয়ে যাবে এইরকম অবস্থা। আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ রহমান রহিম ইকরাম। আচ্ছা আমরা একটু ওই সাইডটা একটু দেখে আসি নাকি? আচ্ছা আচ্ছা
ভিতরে কিন্তু এখনো অনেক ইট আছে, বার করতে পারে নাই, বের করেনি, শ্রমিকরা তার আগেই পালাই গেছে। আমি বেশ কয়েকটা আমি দেখাচ্ছি, ভিতরে এখনো অনেক ইট আছে, হাজার 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 ইট আছে। ইটগুলো একবারে নষ্ট হয়ে যাচ্ছে, ইটগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পালাই আমি না শব্দ পাইছি, কোন দিকে সব দিন সব দিন একবার আমার কাছে আসো তো, কাছে আসো, তোমাদের জন্য আমার খুব ভয় হচ্ছে। আল্লাহ একবার কুকুরেরা কিন্তু জিন ভূত দেখলে সাধারণত শব্দ করে, তারা কিন্তু এই ধরনের ভয় পাইছি খুব, দেখো 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 কোথায় জানি কুকুর ডাকতেছে, কুকুর তো এখানে আশপাশে থাকার কথা না। চলো তো সামনটা দিয়ে দিই, সামনটা দিই, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আমরা বেশিক্ষণ না থাকি, আমাদের জন্য অনেকটাই রিস্ক হয়ে যাচ্ছে এই জায়গা। আচ্ছা রিস্ক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রুবেল তুমি চলো সামনে চলো, আমরা ইয়া ভাই আমাদেরকে যেতে দেবে না, হি আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, দেখো 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 দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, দেখো 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 কি এটা কালো কালো, আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার, মনে হচ্ছে সামনে কিছু একটা ছুটছে, দেখো তো দেখি, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কি এটা, আল্লাহু আকবার, আমি এখানে দেখছি, আমি এখানে দেখছি, হ্যাঁ স্পষ্ট আছে, আমি এই পাশে দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পাশে দেখি, এই পাশে যাব একবার, তাসমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, শিট, আল্লাহু আকবার, সামনটা একটু দেখি, আল্লাহ কেমন খারাপ লাগছে, শাকিল পানিটা নিয়ে আসে, গালা শুকিয়ে গেছে, আমার অবস্থা একটু খারাপ, কিন্তু এই মৃত্যুর মুখে একেবারে সাইডই তো চিমনিটা, এখানে তোমরা এখানেই যদি আমরা পানি টানি খাওয়া শুরু করি এর মধ্যে যদি এটা ভেঙে পড়ে, আল্লাহ দেখে তো আরো বেশি অনেক মানে ভয়ানক ফাটলটা, আমরা অত ভালো মানে লাইট আমাদের কাছে নাই, আপনারা দেখেন এত বেশি ভয়ানক, সামনটা যাই তো, আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, অনেক দূরে কিন্তু একটা লাইট দেখা যাচ্ছে, এটা অনেক দূরে বাড়ি, ওগুলা ক্যামেরায় আসতেছে খুব কাছে মনে হচ্ছে, কিন্তু আসলে কাছে না, এই দেখো এখানে দেখো সব নষ্ট হয়ে যাচ্ছে, এই যে কিভাবে এগুলো বানানো, এটা কি কিছু আছে, কতটা বেরিয়ে আসছে, অনেক অনেক হেলে গেছে,
এটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, আমি একটু ভিতরটা দেখি তো ঢোকা যায় কিনা। আমি জাস্ট ক্যামেরাটা এখানে ফোকাস দেখা করি, কি দেখা যাচ্ছে দেখেন দর্শক আপনারা। আমরা সত্যির পাচ্ছি আল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি দেখতে পাইছেন আপনারা? সেখানে ঢোকার কোনো পরিবেশ নেই, আমি দেখছি এটা সাপের মতো কোনো কিছু সামনে আগে। এত বেশি হালা হেলে আসছে যে আসলে মানে যে কোনো সময় এরা ভেঙে যাবে। আর এত বেশি পরিত্যক্ত যে পুরাতন হয়ে গেছে, এটা মানে জীর্ণ শীর্ণ অবস্থা। আমরা কিন্তু এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছি না, এখানে কিন্তু একটা আমি দেখতে পাইছিলাম একবার, ঠিক আছে। সাবধান, প্রথম কিন্তু আমরা এই জায়গায় দেখছি, আমরা ওই পাশ দিয়ে ঘুরে আসবো। কোন সমস্যাই নাই চিমনি, এটা হচ্ছে দক্ষিণ, হ্যাঁ দক্ষিণ পাশ। কিছু একটা শব্দ সাইল না তো শব্দ পাচ্ছি আমি। এই শব্দ কোথায় হচ্ছে? কিছু তো বোঝা যাচ্ছে না। আমি কিন্তু এখানে দেখছি আমার আর দম এবং শক্তি এনার্জি কোনোটাই কুলাচ্ছে না। কোনো কথা, আমরা আসছিলাম কোন দিক দিয়ে? আচ্ছা দর্শক, মনে হয় আমি প্রথমে বলেছি সাইডেই কিন্তু হাইওয়ে রাস্তা, রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যায়, তার সাউন্ড আসে কিন্তু এখানে। আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ রে এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
Astaghfirullah Rabbi min kulli dhanbi wa atubu ilayhi wa la Allah ri Allah এই জায়গায় মনে হচ্ছে কিছু একটা শব্দ করলো আমিও শব্দটা পাইছি কি হচ্ছে সব আমরা কিন্তু এই সাইডে আবার উত্তর সাইডে আসছি মানে অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে এই জায়গায় কিছু আছে মনে হচ্ছে তোমরা কি আরো থাকবা আল্লাহ 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 ইয়া রহমান ইয়া রহিম আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাস জালিমিন আল্লাহু আকবার ইয়াল্লা ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া জালজালাল ওয়াল ইকরাম আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম আগুন কই গেল হ্যাঁ আগুন নাই আগুন আগুন কই গেল দেখি তো আগুন কই আল্লাহু আকবার Allah 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 Akbar Allah Akbar Allah Akbar Allah Akbar Ya Allah Ya Rahman Ya Rahim Ya Zalzalali Wal Ikram Ya Allah Ya Allah Allah Akbar Allah Akbar La ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin Ya ekhane agun joltise dekho 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 Ya Allah Ei agun nibe geche La ilaha illa লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এখানে আর এক সেকেন্ড থাকা এই দেখো সামনে আবার আগুন লা ইলাহা ইল্লা আল্লাহ পা এই কেজন আমার পা টানে যাচ্ছে এই আল্লাহ আল্লাহু আল্লাহু আকবার আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ রে আল্লাহ আল্লাহু আকবার কি হচ্ছে রে সব কি হচ্ছে আল্লাহ রে ইয়া রহমান ইয়া রহিম ইয়া জালজালাল আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আগুন দেখো 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 সামনে আবার আগুন আল্লাহ আল্লাহ এই এখানে আরে এক সেকেন্ড থাকা সম্ভব না এই পাশে চিমনি আল্লাহ এই আল্লাহ ইয়ে মনে হয় ভেঙে পড়তেছে এই চিমনি মনে হয় ভেঙে পড়বে আল্লাহ কি শুরু হয়েছে আগুন দেখো এই আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম আল্লাহ লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম দেখো দেখো কি আল্লাহু আকবার কি হলো শুরু সামনে 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 ইয়া রহমান ইয়া রহিম ইয়া জালজালালি ওয়াল ইকরাম কি শুরু হলো আল্লাহ রে আমি মানে যেভাবে এই যেভাবে ভাঙচুর শুরু হয়েছে মনে হয় যে সত্যি আল্লাহ আল্লাহ আমাদের প্রিয় দর্শক আপনারা যারা এই চ্যানেলটা দেখছেন আমাদের মানে লাইভ লিক শুরু হয়ে গেছে চতুর্পাশে যেভাবে ওরা আক্রমণ শুরু করে আল্লাহ আমাদের আর এখানে এক সেকেন্ড থাকা সম্ভব হচ্ছে না রুবেল এদিকে এদিকে আল্লাহ রে আল্লাহ প্রিয় দর্শক আপনারা আমরা আর ক্যামেরা স্থির রাখতে পারছি না এখানে থাকা ইম্পসিবল আমরা খুব অ্যাক্টিভিটিস পাচ্ছি এখানে মনে হচ্ছে যে মানে সব কিছু ভেঙে চুরে যাচ্ছে আপনারা যারা আমাদের এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন এবং বেশি বেশি শেয়ার আল্লাহ বেশি বেশি শেয়ার করুন আল্লাহ 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 ইয়া রহমান ইয়া রহিম ইয়া জালজালালি ওয়াল ইকরাম এই রুবেল তুমি ওদিকে কেন আল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম প্রিয় দর্শক যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করেন এবং এই ভিডিওটা বেশি 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 অনেক বেশি বেশি শেয়ার করবেন এক মুহূর্ত না এই এক মুহূর্ত নয় আমি কিছু একটা দেখছি আমি এখানে ছায়ার মতো দেখছি আল্লাহ রে আমাদেরকে যেতে দেবে না দেবে না আমার যাওয়ার কথা চিন্তা করতেই মনে হচ্ছে যে চতুর্পাশে ভেঙে চুরে যাচ্ছে আল্লাহ এই দেখো কত ইট দেখি তো এই পাশে কিছু আল্লাহ ইয়া রহমান আল্লাহ আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ রে ইয়া রহমান ইয়া রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার এই পাশে চিমনি এই চিমনি কাছে যাবে না আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া জালজাল প্রিয় দর্শক দেখেন
শত শত ইট, শত শত ইট আমাদের দিকে ছুটে ছুটে আসতেছে। এই রুবেল এদিকে 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 সিম নেই। আল্লাহ রে আল্লাহ, কি হচ্ছে সব? আমরা আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। ওই পাশে ভাই একটু ওই পাশে যাওয়ার চেষ্টা করে দেখি। এই আমি আল্লাহ ইয়া আল্লাহ, দেখি ওইদিকে কিছু ইয়া আল্লাহ আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে চল, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আল্লাহু আকবার, ইন্না লিল্লাহ আল্লাহু আকবার ইন্না লিল্লাহ। আল্লাহ, আমি কিছু একটা দেখছি, ঠিক এই জায়গায়। হ্যাঁ দেখো, এবার আসছে সবকিছু। আল্লাহ রে আল্লাহ একবার, এই উপরে উঠে দেখো তো, দেখো তো দেখো তো, দেখা যায় কিনা রুবেল? দেখো কিছু দেখা যায়, কি হচ্ছে এসব? শাকিল প্রিয় দর্শক, ইয়া রহমান ইয়া রহিম ইয়া জালজালালি ওয়াল ইকরাম। পাশে কিন্তু চিমনি, আমরা মারাত্মক জীবনের লাইফ রিস্ক। এই তুমি উপর থেকে পড়ে গেছো নাকি না কি হয়েছে? আল্লাহ রে আল্লাহ রে, এই কোথা কোথায় লাগছে? আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া জালজালালি ওয়াল আল্লাহ আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যা আল্লাযী ইয়াশফাউ ইন্দাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইয়্িন মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসিআ কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াদুহু হিযমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ রুবেল, তোমার কি খুব বেশি লাগছে? খুব বেশি লাগছে? হ্যাঁ খুব বেশি লাগছে, ব্যাক করি কিভাবে? এপাশে চিমনির কাছে আসলেই তো অবস্থা খারাপ। আল্লাহ কি ব্যাপার, এই চিমনি ভাঙে পড়তেছে মনে হয়। দূরে আসো দূরে আসো দূরে আসো, এদিকে আসো এদিকে আসো রুবেল। আল্লাহ রে আল্লাহু আকবার ইয়া রহমান ইয়া রহিম। আমরা এই পাশ দিয়ে চলে যাবো, আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল আযীম। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের এই এপিসোডটা দেখছেন, মেহরবানি করে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন। রুবেল অনেক বেশি ইঞ্জুরি আর পরীক্ষা, তারপর ইঞ্জুরিটা অনেক বেশি হয়েছে। আমরা ভিডিওটা এখানে শেষ করে দিতে বাধ্য হচ্ছি, ওর ট্রিটমেন্ট দরকার। আমরা ওকে প্রাইমারি ট্রিটমেন্ট দেবো। আল্লাহ রে আল্লাহ, আমাদের ভিডিওটা যারা দেখছেন তারা বেশি বেশি শেয়ার করেন, বেশি বেশি শেয়ার করেন, যারা সাবস্ক্রাইব আল্লাহু আকবার, যারা সাবস্ক্রাইব করেন, যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা বেশি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেন। যারা ভূতের ভিডিও ভালোবাসেন তারা আমাদের আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন। আমাদের লাইফ রিস্ক নিয়ে আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য, বিনোদন পারপাসে আমাদের এই ভিডিওগুলো করা, কিন্তু এটা আমাদের লাইফ রিস্ক। দেখো রুবেল অনেক বেশি অনেক বেশি মানে আহত হয়েছে। আল্লাহ ভাই ব্যাক করো তো, আমরা আর এখানে এক মুহূর্ত না, রুবেল চলো ব্যাক করো ব্যাক করো। প্রিয় দর্শক, আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে। দেখো 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 ইটটা কীভাবে কীভাবে আসছে এখানে ইটটা। প্রিয় দর্শক, আমরা আর এক মুহূর্ত এখানে থাকতে পারছি না, এখানে ভয়ঙ্কর। আল্লাহ আল্লাহ, পলিথিনটা এমনি নড়তেছে, এদিকে ওর পাশেও আরো পলিথিন আছে, ওটা নড়তেছে না, কিন্তু এদিকে পলিথিনটাই নেই। আল্লাহ রে
আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমাদের এপিসোডটা এখানে শেষ করতে হচ্ছে, কারণ আমরা ভয়ানক একটা মানে পরিস্থিতির মধ্যে আছি। এখানে একটু অ্যাক্টিভিটিস কম, এ চলে আসো। দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ভৌতিক প্লেসে, নতুন কোনো হান্টেড জায়গায়। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।